ভোর রাত, বাসায় কেউ ঘুম থেকে এখনো ওঠেনি। আমি একজন রোগী, ঘুম হয় না রাতে, তাই সকাল করে উঠে পড়ি। আর তখন কি করবো, সময় কাটানোর জন্য একটা না একটা কিছু তো করতে হয়, নাই কাজ তো মুড়ি ভাজ লেগে যায়, মুড়ি ভাজতে, মানে আপনাদের সঙ্গে কথা বলে টাইম পাস, সময়টা পাস করা। ফরিদপুর উপজেলা, গ্রামের নাম কলিশাদহ। এটি আমার বাবার বাড়ি। এই যে আমার পেছনে ঘরটা দেখছেন, এখানে আমার বাবা এখানেই মারা যান। আর এই পাশে যে লম্বা একটা ঘর, এই ঘরটাতে আমরা সবাই থাকতাম, অনেকগুলো কক্ষ। এই যে পেছনে পুকুরটা, পুকুরের পরেই একটা খাল, একটা নালার মতো আছে, সেটাকে এই অঞ্চলের মানুষ বলে জোলা। আমার এই আঞ্চলিক ভাষা এটাকে বলে জোলা। আর এই জোলাতে ওই সামনে হচ্ছে বড় বিল, ১২ মাইল ১২ মাইল বিল, বড় বিল। সেই বড় বিলে ওই বিল পাড়ের লোকজন হাটের দিন সার বেঁধে নৌকায় হাটুরেরা আসতো, হেইয়া বলা 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 হারে বল গাইতে গাইতে ওরা আসতো। এসে এই দিকটা একটা কাটা আছে, ওখান দিয়ে ঢুকে এই জোলা দিয়ে বেরিয়ে আমাদের বাড়ির পেছন দিক দিয়ে ওরা হাটে যেত। এর অসাধারণ দৃশ্য ছিল, এই যে এখন বর্ষার সময়টাতে কি যে চমৎকার। এবং সেখান থেকে আমি প্রথম কিন্তু সারি গানের উৎসটা খুঁজে পাই বা ব্যাখ্যাটা খুঁজে পাই। আমাদের দেশে অনেকে জারি সারি ফাটিয়ারি আমরা বলি, কিন্তু আসলে সারি গানটা কি জিনিস এটি আসলে আমার মনে হয় খুব কম মানুষই জানেন। যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত তারা জানেন, বাইরে খুব একটা মানুষ সারি গান নামে জানেন শুধু, কিন্তু আমরা দেখেছি সারি গান কাকে বলে। এই যে হাটুরেরা নৌকা বাইছে, গান গাইছে, একজন বোল ধরছে আর সবাই একসাথে নৌকা বাইছে, এটার আবার খুব মজার একটা ঘটনা আছে। সেটা হচ্ছে যে হাটুরেরা তার ওদের মাল তুলবে, হাটে যাবে, প্রত্যেককে এই মাপের ছোট ছোট বইটা হাতে নিতে হবে এবং চার আনা বা আট আনা হচ্ছে ভাড়া, আর বাকিটা ওই বইটায় নৌকা বেয়ে তার পুষিয়ে দিতে হবে, আর একজন সে মাঝ নৌকায় দাঁড়িয়ে বোল ধরতে থাকবে। আর মাঝে মাঝে আবার এর মধ্যে দুই একটা দেখা যায় টুল পেতে পিড়ি একটু উঁচু টুলের উপরে কেউ বসা, ওদেরকে বলা হয় চরণদার। চরণদারা মনে করে এক টাকা ভাড়া দিল, বাস তাকে আর ওই বইটা বাইতে হবে না, এটা ছিল সিস্টেম। এবং এভাবেই এদিকে এদিক থেকে ওরা ওই হাটুরেরা হাটের মালপত্র নিয়ে নৌকায় করে এইখানে হাট করতে আসত। আমরা প্রতি মঙ্গলবার এবং শুক্রবারে দুপুরের পরেই এসে এখানে বসে থাকতাম, ওই শুধুমাত্র এই হাটুরেদের আসা দেখবার জন্য। আর রাতে যাওয়ার সময় সে তো আরও মজা জিনিস, সন্ধ্যার পরে এই চিৎকার, কেরে এই যে চিৎকার করছে, ঘরের ঘরে যাচ্ছে। আরে আসবার সময় ওরা ওটা যেটা করতো, ওরা একটা সুর করে গান গাইত। ওই একজন বল ধরতো, যে বললাম, সে বলছে আল্লাহ আল্লাহ রসুল বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, হেইয়া বোলা 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 হারে বোল, সবাই বলছে হেইয়া বোলা 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 হারে বোল। নৌকা বাইত যেটা সারি গান বলে, আমাদের ছাদ পেটানো গান আছে, আমাদের গম্ভীরা গান আছে, আমাদের ওই ওজন ঠেলা গান আছে, বিভিন্ন রকম গান আছে, এটি হচ্ছে তার একটি, এটা হচ্ছে সারি গান। এই নৌকা বাইতে বাইতে
হাটুরেরা এই গান গাইতে গাইতে আসতো এবং ওই যে বল ধরতেন যিনি মানে নৌকার যে মূল মহাজন বা মূল ব্যক্তিটি সেও ভাড়া করাই হোক সে তখন ওই বল ধরত ওই যে দেখো মিয়া ভাই বক্তে বৈশাসেন বলো ইয়া বোলা 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 হারে বল কন্যা একটা দেখো নামে পানি বর্তাছে বলো হে ইয়া বোলা বোলা এইরকম বল খুব মজার মজার খুব বলার মজার ওই যার দেখছে তার উপরে বর্ণনা আমি ইনস্ট্যান্ট তাৎক্ষণিকভাবে ওরা গান বানিয়ে নিয়ে আসতো তো মজার যে জায়গায় এটা হচ্ছে আমি একটি শাড়ি গানের ব্যাখ্যাটা দিলাম এই জন্য আমার মূল বক্তব্য কিন্তু ওখানে না আমি তো ফাজিল হয়ে যাই আসলে এই হাটের পরে এই জোলা দিয়ে আমাদের এখানকার একজন প্রতিদিন বাজারে যেত বাজার থেকে ফিরত সেটা হচ্ছে আমাদের মাহতাব চাচার নৌকাটি যে চালাত আমাদের এখানে কিন্তু প্রতিটা ঘরে আমাদের যেমন দুটো নৌকা ছিল একটা নৌকা ছোট ডিঙ্গি সেটা দিয়ে আমরা বাজার সদাই করতাম আর একটা হচ্ছে বড় যেটাতে করে আমার মা কোথাও এ বাড়ি থেকে ও বাড়ি গেলে যাতায়াত করতেন এবং আরো একটু বলে রাখি আমরা কিন্তু এই বাড়িতে উঠেছি মুক্তিযুদ্ধের সময়টা এর আগে আমরা কখনো বাড়িতে আসিনি আমার বাবা ছিলেন মফস্বলে মফস্বলে চাকরি বিভিন্ন জায়গায় জেলায় পরে চাকরি করতেন ফলে আমাদের কখনো বাড়ি আসা হয়নি আমরা এসেছি মুক্তিযুদ্ধের সময়টা এখানটায় তো মজাটা যেটা সেটা হচ্ছে যে তারপর থেকে এই প্রতিটা বাড়িতে কিন্তু নৌকা একটা করে ছিল একটি দুটো করে কারো কারো যাদের মানে সচ্ছল যারা গৃহস্থ তাদের বাড়িতে দুটো কারো একটা করে ডিঙ্গি তাছাড়া চলাচলেরই কোনো উপায় ছিল না আবার সেই নৌকা চালানোর জন্য লোকও থাকতো অনেকটা ওই কি বলে গাড়ি কারের ড্রাইভারের মতো হ্যাঁ তো এখানে আমাদের মাহতাব চাচা ছিলেন একজন খন্দকার মাহতাব উদ্দিন মাহতাব খন্দকার মাতু খন্দকারও বলতো সবাই উনার নৌকা চালাতো একটা ছেলে ওর নাম হচ্ছে ভিকু সবাই ওকে ডাকতো ভিকু পাগলা ভিকু পাগলা ওর কাছ থেকে আমি একটা জিনিস ধার নিয়েছি বা চুরি করেছি বলা যায় কারণ ওকে আমি কোথাও ক্রেডিটটা দেই নাই এটা আমার অপরাধ সেটা হচ্ছে আমার ছবিতে ওই গানটি ব্যবহার করেছি ওই সুরটা ব্যবহার করেছি বহু জায়গায় আমি ব্যবহার করেছি বহু জায়গায় এবং সেটি কিন্তু ভিকু পাগলার কাছ থেকে নিয়ে কারণ ও পরের দিন এটি সুর করে করে গাইতো আগের দিন হাটুরেরা কিভাবে গাইতো এটা আসলে তোকে ধারণ করা তো খুব কঠিন পরের দিনই ওই ভিকু পাগলা এই নৌকা দিয়ে যেত আর এই আমাদের জোলা দিয়ে যেত আর ওই গানটি এটি এই সুর করে করে যেত ওখান থেকে কিন্তু ধার করা আমার এই সুরটি মজাটা হচ্ছে এই যে ভিকু পাগলা এই বাংলাদেশের কোটি কোটি লোকের একজন কিন্তু সে বিশিষ্ট চরিত্রটি ডিফারেন্ট কারণ আমাদের তো প্রত্যেকটা মানুষ তো ইউনিক এক একজনের চরিত্র এক এক রকম এক একটা মানুষের নানান ধরনের বৈশিষ্ট্য তো ভিকু পাগলার বৈশিষ্ট্য ছিল ওকে কেউ গেলেই বাজারে গেলেই ওকে সবাই ডাকত চেয়ারম্যান আর সে খুব খুশি হতো এ চেয়ারম্যান এ ভিকু চেয়ারম্যান আইসিস তো আবার একটু লজ্জা লজ্জা করু আইসি তো দেখতিস এমন না না তা তো দেখতিসি কারে আমার গম টম কি দিবি না তুমি কি আমার অফিসে গেছো যে দেব আইসো একবার অফিসে দেব না বিশ্বাস করে বলতো কারে এবার কয়বার তিন চুরি করেছিস কে এ দেখো তো এবার করে কল লাগে নাকি আমি চুরি করলাম কখন আমি তো চুরি করেছি আমি তো সবই তোমাকে দিয়া দিই মানে ওর ভাবটা এমন এবং সে খুব কনফিডেন্টলি বিশ্বাস করে কথাগুলো বলে এবং প্রতিদিনই একই কথা ওকে দেখলেই কিন্তু এই কারে ভিকু চেয়ারম্যান আইসিস আইসি তো দেখতে চাও না এই ভিকু চেয়ারম্যান এবং সবাইকে সব কিছু দিয়ে দিচ্ছে আপনি বলবেন কেন আমার কি গম দিব না নিয়ে যাইও এই যে এমনি দেবো একখান স্লিপ করে সবাইরে সব কিছু দিয়ে দিচ্ছে তো এই ভিকু পাগলা এখন আসলে আসল কথাটা বলতে চাচ্ছি আর কি ভিকু পাগলায় ভরে গেছে দেশ আমরা দিয়ে দিচ্ছি সব দিয়ে দিচ্ছি কল্পনায় আসলে যে বলে না কল্পনায় যদি খাবো তো পোলাও খাই ভাবনায় যদি দেখবো তাহলে হাতি দেখি মানে ব্যাপারটা এরকম আর কি যে চুপতেই হবে ভাবনাতে তাহলে হাতির পিঠে চড়ি খামা খা ওই ঘোড়ার পিঠে চড়ে লাভ কি আর যদি দিতেই হয় কল্পনা তাহলে পোলাও দেই এরকমই কিন্তু এখন সব ক্ষেত্রে কোথায় যেন একটা অদ্ভুত রকমের একটা মানে প্যাচ লেগে আছে যার জন্য কতটা আমি পাচ্ছি না পাচ্ছি তার চাইতে বেশি কিন্তু আমি দেখছি শুনছি দিচ্ছি
এজন্য আজকে গরিব মানুষের ঘর ভেঙে যায়। আমার প্রধানমন্ত্রী এত আন্তরিকতা থাকা সত্ত্বেও ঘর ভেঙে যায়। আজকে রডের বদলে ওই রাস্তাগুলোর মধ্যে বাঁশ দেয়া হয়। সরি, আমি জনগণকে বাঁশ দেওয়ার কথা বলছি না, রাস্তায় রাস্তায় বাঁশ, রডের বদলে বাঁশ দিচ্ছে তো, সবই দেয়া হচ্ছে, কিন্তু আমি কি পাচ্ছি? এটি একবার একটু চিন্তা করবেন যে আমরা সবাই ওই ভিখু পাগলার কাছে পড়ে গেলাম না তো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুব অন্তর থেকে চাইছেন, কি কষ্টটা করছেন, একা একটা মানুষ এত কিছু দেবার চেষ্টা করছেন, এত কিছু দেবার চেষ্টা করেছেন। তিনি আমাদের পদ্মা সেতু দিয়েছেন, এখন সেই পদ্মা সেতু ভাঙবার জন্য ফেরিগুলো লেগেছে কম্পিটিশন। মানে এই তো মানে মুসিবতটা হচ্ছে আমাদের দায়িত্বজ্ঞানহীনতা। কারণ কেউ যদি বলি যে ভাই এটাকে স্যাবোটেজ বলা, কেউ বলবে না আপনি বেশি বুঝেন না, ঠিক আছে আমি বুঝলাম না। কিন্তু কোশ্চেন হচ্ছে যে তুমি এত, নাহলে তুমি ফেরি চালাবা কেন, নাহলে তুমি ভিকু বাগলারে দিয়ে চালাও, আমি চালাই, তোমাকে তো বেতনই দিয়ে রাখা হয়েছে এই ফেরিটি চালাবার জন্য, তাই না? সে তো বেতন পাচ্ছে এবং তাকে সেই ওয়েল স্কিল বলেই, মানে দক্ষ বলেই তো তাকে এই চাকরিটি দেয়া। একসময় এই দেশের পাকিস্তান আমলে এই দেশের সকল ট্রেন চালাতো বিহারিরা, ওরা ট্রেন চালানো জানতো বলে। বিহারিরা যখন চলে গেল মুক্তিযুদ্ধের পরে ট্রেন চালানো শুরু করলো বাঙালিরা, এবং তখন যে সমস্যাটা হয়েছে দেখা যাচ্ছে স্টেশন আছে এক জায়গায়, ট্রেন গিয়ে থেমেছে তার সাথে ছয় মাইল দূরে, ছয় সাত মাইল দূরে, কারণ ওই টেকনিকটা জানতো না। তা এখন প্রশ্নটা হচ্ছে ওরকমই যে তুমি চালাবা ফেরি, তুমি ট্রেন, তোমাকে সেই জন্য বেতন দেওয়া আছে, কিন্তু তুমি কি তাহলে ওই যে বিকু পাগলো ওই বাঙালি মানে অদক্ষ কোনো ড্রাইভার, তা যদি হয় তাহলে তোমার তো থাকবার কোনো অধিকার নেই। এটা একটা হচ্ছে, আর একদিকে দিচ্ছে পাচ্ছে না, দিচ্ছে পাচ্ছে না। তো ওই বিকু পাগলো সে কাগজে লিখে দেওয়ার মতো লে দিলাম যা, এন দিলাম যে কাক দিলাম, কে দিচ্ছে, সে কি দিচ্ছে কি না, লোকে পাচ্ছে কি না, এই খবরটা কে রাখবে? আর এই তো ঘরে ঘরে গিয়ে রাখাও সম্ভব নয়। আমরা কিন্তু দায়ী করবার সময় সবাই ওই যে আমার গাড়ি আমি মানে বেআইনিভাবে চালাবো, কিন্তু বেরিয়ে এসেই বলবো দেশের কোনো ট্রাফিক সিস্টেমের কোনো আগামতা নেই, বারে আমি কিন্তু নিয়ম ভেঙে এলাম। এটি হচ্ছে আমাদের এখনকার জাতীয় চরিত্র, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ভাই। ভিকু পাগলার উপর ভরসা করবেন না ভাই, প্লিজ। নিজেরা নিজেদের মতো করে একটু সচেতন হয়ে, একটু দায়িত্ব জ্ঞান সম্পন্ন হয়ে, দায়িত্ব নিয়ে দেশটাকে একটা চেষ্টা তো হচ্ছে এবং অনেক কাজ হচ্ছে তো দেশে, প্রচুর উন্নয়ন হয়েছে, এটি তো আমাদের জন্যই। কিন্তু কথাটা হচ্ছে যে আমি উন্নয়নের জন্য টাকা দিলাম, আপনি ১২,০০০ টাকা একটা বালিশের পেছনে লাগিয়ে দিলেন, তা তো হবে না ভাই। আমি তো দিচ্ছি, আপনি কি করলেন? ৩ কোটি টাকা মেইনটেনেন্স নাকি ফ্রিজের দাম নাকি সে জন্য একটা দেখলাম সেদিন, আজব। আরে এগুলো কি হচ্ছে? তার মানে ওই যে দেয়া হচ্ছে কিন্তু সেটি আমি পাচ্ছি না, আমার কাছে দৌড় করে আসছে না, কেউ সাধারণ মানুষের দৌড় করে আসছে না। ঘর বানিয়ে দিয়েছেন, সে ঘর ২ মাসও টিকছে না।